হ্যাঁ, এটাই বাস্তব চিত্র এই রাজ্যে। শুধু মুখে অভিযোগ জানানোই নয়, একেবারে তথ্য দিয়ে অভিযোগ জানালো বিজেপি। জাতীয় নির্বাচন কমিশন যখন গোটা দেশে নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনের আগে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গে এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সকলের কাছে। দেশের সব রাজনৈতিক দলগুলি যখন ভোটার তালিকা নিয়ে বড় বড় বুলি আওড়ায়, তখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদের ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনকে কাজে লাগিয়ে রীতিমতো রাজ্যের মুখ পোড়াচ্ছে গোটা দেশের কাছে। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, জেলা শাসক এই কাজের জন্য নিয়োগ করেন নিজে এই পদাধিকারীকে। ভোটার লিস্টে নাম তোলা মানে দেশের নাগরিকত্বের প্রথম পরিচয়পত্র হাতে পাওয়া। সেখানে কিভাবে একজন ঢাকিকে নিয়োগ করা হলো সে নিয়েই প্রশ্ন তুলেছে রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি। শুক্রবার বিজেপির পক্ষ থেকে 3 সদস্যের প্রতিনিধি দল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে গিয়ে লিখিতভাবে তথ্য সহকারে এই অভিযোগ জানায়। খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক হাতে এই তথ্য পেয়ে রীতিমতো হতবাক। কিভাবে এই ঘটনা ঘটলো তার সম্পূর্ণ তথ্য দিয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসককে। মুখ্য নির্বাচনী আধিকারিক আর এইচ আফতাব জানান, প্রতিদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেক জেলার জেলা শাসক তথা নির্বাচনী আধিকারিকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, পাশাপাশি প্রতি মুহূর্তের সব তথ্য আদান প্রদান করা হচ্ছে। তারপরেও কিভাবে এই ঘটনা ঘটলো সেই সম্পর্কে তিনি একেবারেই অবগত নন। পাশাপাশি তিনি জানান, কেবলমাত্র ভিডিও কনফারেন্স করে প্রতিদিন ক্ষান্ত থাকছেন না তিনি ও তার দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। রীতিমতো প্রত্যেক জেলায় গিয়ে সরজমিনে কাজ খতিয়ে দেখছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সব কর্তারাই। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছিল তাদের কাছে প্রচুর পরিমাণে অভিযোগ জমা পড়েছিল এই রাজ্যের ভোটার তালিকা সংশোধন নিয়ে, অনেক বেশি মৃত ভোটার এবং ভুয়ো ভোটার নিয়ে। এরপর থেকেই জাতীয় নির্বাচন কমিশন দফায় দফায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করে। কেবলমাত্র বৈঠকেই থেমে থাকেনি জাতীয় নির্বাচন কমিশন, রীতিমতো কড়া পদক্ষেপের কথাও বলেছিল কমিশন এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও বাকি সব কর্তাদের। পাশাপাশি ইআরওদের দফায় দফায় প্রশিক্ষণ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সম্পূর্ণ নির্ভুল ভোটার তালিকা তৈরি করার জন্য। যদিও নির্বাচন কমিশন সূত্রের খবর, তাদের নির্দিষ্ট একটি তালিকা আছে, সেখানে পরিষ্কার বলা আছে কারা হতে পারবেন এই বুথ লেভেল অফিসার বা বিএলও। কিন্তু সেসবকে তোয়াক্কা না করে রাজ্য প্রশাসন কি করে একজন বিএলও পদে একজন ঢাকিকে নিয়োগ করলো সেই নিয়ে রীতিমতো বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেছে জাতীয় নির্বাচন। এত কিছু করার পরও এবার এমন এক বলদ ধরা পড়লো যা জাতীয় নির্বাচন কমিশনের ইতিহাসে এই প্রথমবার। প্রতি বছরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যে ভোটারের সংখ্যা। রাজ্য প্রশাসন যদি একটু সজাগ না হয় তাহলে আগামী দিনে ভোটার তালিকায় যে কত বড় ফাঁক থেকে যাবে, যার পরিণাম একজন বুথ লেভেল অফিসার হবেন ঢাকি। আদপে এই সমস্যা সমাধান কি হবে, নাকি ঢাকির ঢাক বাজানোর মধ্যে দিয়ে তৈরি হবে ভোটার তালিকা? এদিন উপস্থিত বিজেপি নেতা কি বলেছেন শোনাব। ওই ঘটনাটি নিয়ে রীতিমতো চিন্তিত ওনার বক্তব্য যে, আগেও কিছু অভিযোগ তার কাছে এসেছিল, তিনি প্রত্যেক জেলা শাসকের কাছে এ নিয়ে সার্টিফিকেট চেয়েছেন যে আপনারা সার্টিফাই করে বলুন যে যে ইলেকশন কমিশন যে 7-8 প্রকারের কর্মচারীদের এই বিএল মানে বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে, একমাত্র তাদেরকেই নিয়োগ করেছে। তো বেশ কিছু জেলাশাসক সেই সার্টিফিকেট দিয়েও দিয়েছে, তারপরেও দেখা যাচ্ছে, দেখুন হাতে গরম, আমাদের এই লাল অংশের যে এলাকায় আমরা চিহ্নিত করেছি এগুলো সব হচ্ছে যে তারা হচ্ছে বৈধ নয়, অবৈধভাবে বিএলও হিসেবে তাদেরকে রিক্রুটমেন্ট হচ্ছে। এই একটি লিস্টে বিএলওদের আপনারা দেখতে পারেন যে কীভাবে এই নিয়োগগুলি হয়েছে। তো এরা যদি ভোটার তালিকা তৈরি করে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়, তার মানে আপনারা বুঝতে পারছেন, আমরা বলেছিলাম নির্বাচন কমিশনকে যে এরা পুরোপুরি তৃণমূলের ওয়ার্কার হিসেবে কাজ করছে এবং আপনারা তৃণমূলের কর্মীদেরকে ভোটার তালিকা সংশোধনের কাজে লাগিয়েছেন, ভোটার লিস্টে নাম তোলা, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার কাজে লাগিয়েছেন। অবিলম্বে চুক্তির ভিত্তিতে যে এই ধরনের কর্মীরা রয়েছেন, দৈনিক মজুরিতে কাজ করা এই ধরনের কর্মীরা রয়েছেন, ঢাক বাজায় যিনি ঢাকি, তিনিও যখন বিএলও লিস্টে এসেছেন, তো তখন ভুতুরে ভোট পশ্চিমবঙ্গ হয় বা হবে, ভোটার তালিকাতেও ভূত ঢুকবে, এটাই স্বাভাবিক। সেই জন্য বুথে ভূত যাতে না থাকে তা পরিষ্কার করার জন্য আমরা নির্বাচন কমিশনকে দাবি জানিয়েছি। উনি সেই ভোটার তালিকা চূড়ান্ত পর্বে সংশোধন এর কাজ চলছে এবং জানুয়ারি মাসে এর ভোটার তালিকা প্রকাশিত হবে। এর আগে 31 অক্টোবর এবং তার সঙ্গে 12 সেপ্টেম্বর সর্বদলীয় বৈঠক এবং ডেপুটি ইলেকশন কমিশনার যেদিন এসেছিলেন কলকাতাতে, আমরা তাদের সঙ্গে দেখা করে বিজেপির পক্ষ থেকে জানিয়েছিলাম
এই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই বিএলও নিয়োগ যে হবে সেই বিএলও নিয়োগে কোনোভাবেই কোনো চুক্তিভিত্তিক কর্মচারী বাংলা সহায়তা কেন্দ্রে কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হওয়া রাজনৈতিকভাবে নাম আসে এরকম ধরনের লোক বা এক্স এমপ্লয়ি এদেরকে যেন না রাখা হয়। যে এমপ্লয়ীদের মাধ্যমে এই ভোটার তালিকা সংশোধনের কাজ হবে তাদের যেন রেসপন্সিবিলিটি ফিক্স করার ক্ষমতা রাজ্য নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের থাকে সেই কথা আমাদের বলা হয়েছে। আজকে আমরা এসে দুটি বিধানসভার নির্দিষ্ট তথ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তুলে ধরলাম, সেটা হচ্ছে যে 288 লাভপুর এবং 289 সাঁইথিয়া বীরভূমের দুটি বিধানসভা কেন্দ্র, সেখানে আমরা দেখছি যে মোর দেন 50% 50% বেশি বিএলও যারা হয়েছেন তারা কারা, তা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর ঢাকি, অর্থাৎ পঞ্চায়েতে ঢাক বাজানোর জন্য ঢোল পেটানোর জন্য যে লোক রাখা হয় সেই ঢাকিকে পর্যন্ত বিএলও করা হয়েছে। প্রেরক মিড ডে মিলের কাজ যে চুক্তির ভিত্তিতে যে কর্মীরা দেখেন সেরকম লোক, তারপরে তো হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া বাড়িতে বাড়িতে সমীক্ষা করে বেড়ান যান তাদের মধ্যে ভিলেজ রিসোর্স পার্সন যারা আছেন তাদেরকেও, এই ধরনের লোক যারা হচ্ছে যে আদতেও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে কোনো ধারণা নেই, শুধুমাত্র রাজনৈতিক পৃষ্ঠপোষকতার জন্য যাদেরকে নিয়োগ করা হয়েছে, রাজনৈতিক কারণে যাদেরকে পঞ্চায়েতের মাধ্যমে নিয়োগ করা হয়েছে বা ব্লক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা অনেকের মধ্যে আছে DRW অর্থাৎ ডেলিগেটেড ওয়ার্কার দৈনিক মজুরি ভিত্তিতে হচ্ছে যে যারা হচ্ছে কাজ করে তাদেরকেও বুথ লেভেল অফিসার হিসেবে বিভিন্ন জেলার ভোটার তালিকা সংশোধনের মূল কাজ শুধু তাই না, ডেড ভোটার, অ্যাবসেন্টি ভোটার, তার সঙ্গে ভুয়ো ভোটার অর্থাৎ ডাবল এন্ট্রি হয়ে আছে এই ধরনের ভোটার, তো সেক্ষেত্রে যদি আধার আর ভোটার কার্ডের সংযোগটা ভালোভাবে হয় তাহলে এই ধরনের ডিডুপ্লিকেশনের কাজটা হলে ভুয়ো ভোটার থাকবে না, কিন্তু সেই কাজগুলো যদি করা হয় তার জন্য যে মানুষটি করবেন তার তো যথাযথ তার নিয়োগ হওয়া দরকার, সেই নিয়োগটি তো পশ্চিমবঙ্গে হচ্ছে না, এবং DMরা সার্টিফিকেট দিয়ে বলে দিচ্ছেন ঠিক মতো নিয়োগ করা হয়েছে, BDOরা বলে দিচ্ছেন ঠিক মতো নিয়োগ করা হয়েছে। সেই জন্য আমরা অতীতেও যেমন 12 সেপ্টেম্বর ডেপুটি ইলেকশন কমিশনারের কাছে দাবি জানিয়েছিলাম, এবারও আজকেও আমরা বললাম যে আপনি যেমন কেজেরাও এসেছিলেন তেমনি বিশেষ পর্যবেক্ষক পাঠিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করান, এবং তার সঙ্গে আপনিও আপনার অফিসারদের জেলায় জেলায় পাঠিয়ে প্রত্যেক বুথে বিএলওদের আপনারাও স্যাম্পল টেস্ট করুন। আজকে যেমন আমরা দুটো বিধানসভা তুলে দিয়েছি, আপনি নিজে দেখুন, আমি তো আমরা আপনারা আপনাকে দুটো বিধানসভা দিয়েছি, ক্রমান্বয়ে আমরা আরও কিছু বিধানসভার বিএলওদের লিস্ট আপনার কাছে জমা দেবো, কিন্তু আপনার কাছে তো 294টি বিধানসভারই 42টি লোকসভারই বিএলওদের লিস্ট রয়েছে, সেখান থেকে আপনারা যারা যারা অযোগ্য যারা চুক্তির ভিত্তিতে আছে যারা দৈনিক মজুরি প্রাপ্ত যারা কর্মী যারা বিএলও হয়ে বসে আছে তাদের নাম আপনি ইমিডিয়েট পান। এই পরিস্থিতিতে তাহলে কি মনে করছেন মানে ভোট শান্তিপূর্ণ বা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে? দেখুন এখন ভোটার তালিকা তৈরি হচ্ছে, ভোটার তালিকা তৈরি হোক তারপরে ভোটের শান্তিপূর্ণ শান্তি অশান্তি ইত্যাদি তখন সেক্ষেত্রে যদি চূড়ান্ত আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আমরা এসকালেট করবো, আমরা ডেপুটি ইলেকশন কমিশনারকে বলেছিলাম, ডেপুটি ইলেকশন কমিশনারকে বলার পরেতে আমরা স্পেশাল অবজারভার চেয়েছিলাম, এরপর আমরা আজকে আবার যা যা আমরা আশঙ্কা করেছিলাম তা যে সত্যি আমাদের আশঙ্কা তা আমরা দেখি আমরা আপনাদের দিয়ে দেবো, আপনারা নিজেরা তালিকা ধরে সেটা দেখতে পারেন, তো তারপরেতে যদি না হয় আমরা আরও এসকালেট করবো, আমরা কমিশনের ফুল বেঞ্চের কাছে আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন যিনি দেখেন তাদের তরফ থেকে আমরা যাবো, আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা যাবেন সেখানে গিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে বলবেন। কলকাতার মুখ্য নির্বাচন অফিস থেকে ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আলো আমার আলো ওগো, আলোর ভুবন ভরা, আলোর উৎসব দীপাবলি, সমৃদ্ধির উদযাপন ধনতেরাস, এই আলোর উৎসবে সংসারে শ্রী বৃদ্ধি আসুক, আলো হোক ভালো হোক শ্রী ঢাকার গয়নায়, আমার গয়না আমার শ্রী ঢাকা, কয়েক দশক ধরে শ্রী ঢাকা জুয়েলার্স, শুভ দীপাবলি।
অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।